السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আর তা হচ্ছে পাঁচটি এমন আল্লাহ প্রদত্ত নিয়ামত যেই নিয়ামতগুলি মানুষের জন্য অত্যাবশ্যক সুতরাং সেই নিয়ামতগুলি আল্লাহ দিয়েছেন সেই নিয়ামতগুলি সংরক্ষণ করা প্রতিটি মানুষের জন্য ফরজ এই পাঁচটি নিয়ামত আমার আপনার কাছে আছে একটি নিয়ামত হচ্ছে দ্বীন আর দ্বীন মানে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম হ্যাঁ দ্বীনই ইসলামের নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত এর হেফাজত করতে হবে এই জন্য কুফর শিরক নাস্তিকতা মুনাফিকি সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অপরাধ কারণ দ্বীন তাতে ধ্বংস হয়ে যায় দুই নম্বর নিয়ামত হচ্ছে নাফস মানুষের প্রাণ জীবন দ্বীনের পরে সবচেয়ে মূল্যবান নিয়ামত কি মানুষের জীবন জীবন রক্ষা করতে হবে অনেক সময় জীবন রক্ষার জন্য দ্বীনের ক্ষেত্রে ছাড় আছে বহু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ইসলামে জান বাঁচাবার জন্য হ্যাঁ দ্বীনের হারামকে হালাল করে দেওয়া হয়েছে ফরজকে তখন ফরজ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে জীবনের হেফাজত করা প্রাণের হেফাজত করা হেফজুন নাফস এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যকে খুন করাও হারাম করেছেন আর আত্মহত্যাও হারাম করেছেন এবং এটি শিরক কুফরের পরে সবচেয়ে বড় অপরাধ তিন নম্বর নিয়ামত হচ্ছে নিয়ামাতুল মাল ধন সম্পদের নিয়ামত ধন সম্পদ ছাড়া একদিন চলতে পারবেন না আপনি কারণ কিছু খেতে হবে কিছু পান করতে হবে খেলো পয়সা লাগবে আর পান করলেও পয়সা লাগবে দেশে পানি ফ্রিতে পাচ্ছেন মনে করছে ফ্রি পানি কারণ নলকূপে পয়সা লাগে না হ্যাঁ পানিটা যাতে স্বচ্ছ হয় পরিষ্কার পরিচ্ছন্ন সেই জন্য পয়সা খরচ করতে হয় না যেখানে সেখানে পানি খেতে পারবেন সুস্থ থাকবেন ওইভাবে ধন সম্পদের নিয়ামতের হেফাজত করতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি হারাম করেছেন চুরি হারাম করেছেন ডাকাতি হারাম করেছেন ছিনতাই হারাম করেছেন অন্যের ধন সম্পদ বেইমানি কর হারাম করেছেন এবং এর জন্য দণ্ডবিধান নির্ধারিত করেছেন চুরি করলে হাত কাটা হবে ডাকাতি করলে তার জন্য তিন তিন রকমের শাস্তির কথা আল্লাহর বলে বলছেন ইন্নামা জাযাউল ইয়াহরিবুন আল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফাসাদা আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়ারজুলুহুম হয় তাদেরকে হত্যা করা হবে ডাকাতদেরকে সেটা সরকার পাবলিক নয় গণপিটুনি দিয়ে আর না হলে সুলে চড়ানো হবে আর না হলে তাদের হাত পা কেটে নেওয়া হবে হ্যাঁ আর না হলে কি করা হবে ইউনফাউ মিনাল আরদ অথবা দেশ থেকে তাদেরকে নির্বাসিত তাড়িয়ে দেওয়া হবে নির্বাসন দিয়ে যদি শাস্তি দেওয়া সম্ভব না হলে জেলে ঢুকানো হবে আজকালকার নির্বাসন হচ্ছে জেলে ঢুকিয়ে রাখো পচুক কারণ দেশ থেকে তাড়িয়ে দিলে তো অন্য দেশে গিয়ে আশ্রয় পেয়ে যাবে হ্যাঁ পাপের দেশে গিয়ে আরও বড় অপরাধী হয়েছে চার নম্বর নিয়ামত হচ্ছে ইজ্জত আবরু নিয়ামত প্রতিটি মানুষের ইজ্জত সম্মান রয়েছে হ্যাঁ আছে না যতই আপনি একবার নিম্নমানের মানুষ হন না কেন তার একটা মান সম্মান আছে নেই একটা গরিবের মেয়ের মান সম্মান নেই ইজ্জত আবরু নেই অবশ্যই আছে ইজ্জত আবরু আল্লাহর দেওয়া নিয়ামত সুতরাং এর হেফাজত করা ফরজ আর এটাকে যারা নষ্ট করবে তাদের জন্য শাস্তি রয়েছে এই জন্য জেনাকে হারাম করা হয়েছে সমকামিতাকে হারাম করা হয়েছে কারণ জেনা সমকামিতা এসবের মাধ্যমে কি হয় মানুষের ইজ্জত আবরু নষ্ট হয়ে যায় পাঁচ নম্বর নিয়ামতুল আকল মস্তিষ্ক বিবেক বুদ্ধি হিতাহিত জ্ঞান কত বড় নিয়ামত চিন্তা করুন একজন মানুষ সেটা হারিয়ে দিলে ওর নাম হয়ে যায় কি মজনুন পাগল হ্যাঁ আর মদ খেয়ে যদি মাতাল হয়ে যায় হুঁশ জ্ঞান রায় মাতাল মাতাল যে একজন মদখোর এখানে যদি মাতলামি করে ওর কোনো সম্মান আছে হ্যাঁ ধাক্কাতে ওকে তাড়াই দেবে তাই না একটা পাগল যখন পাগল হয়ে যায় আর তাকে বলে যদি এইভাবে ছেড়ে দেওয়া হয় তো ভয় তখন তাকে শিকল দিয়ে বেঁধে রাখে তার হাত পা কত বড় নিয়ামত তাহলে সেই ব্যক্তি হারিয়ে দিয়েছে চিন্তা করুন তো দেখি এই নিয়ামতগুলি কখন আমার মূল্যায়ন করেছি কত করেছি পাঁচটি নিয়ামত এই আকলের নিয়ামত বিবেক বুদ্ধির নিয়ামতের হেফাজত করতে হবে আর এইটাকে যারা নষ্ট করে তারা হচ্ছে চরম অপরাধী এই জন্যই মদ আর মাদক যত দ্রব্য রয়েছে নেশাজাত দ্রব্য সবগুলো কি করা হয়েছে হারাম করা হয়েছে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন, মুসলিম জাতিকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, মুসলিম যুবকদেরকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, মুসলিম দেশগুলিকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, মুসলিম সমাজকে মুসলিম পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম খবীস নোংরা উম্মুল খবায়েস সমস্ত পাপ নোংরামের যে জড় মূল এইরকমের পাপ থেকে আল্লাহ যেন বেঁচে থাকার ফিরে আসার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। والحمد لله لا إله إلا الله اللهم أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله